নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝর্ণাস কিচেন। আজ আমি বানাতে চলেছি মুখে জ্বলানো একটি রেসিপি, আলু কাবলি। তার জন্য আমি নিয়েছি সিদ্ধ করা আলু, সিদ্ধ করা মটর, ভিজানো ছোলা, পেঁয়াজ কুচি, তেঁতুল জল, ধনে পাতা কুচি, নুন, সর্ষের তেল, গার্নিশিংয়ের জন্য নিয়েছি ঝুরি ভাজা, টমেটো কুচি, শসা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি একটা ভাজা মশলা, যেটা আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। চলুন দেখা যাক কী করে বানাবো আজকে রেসিপি আলু কাবলি। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি আলুগুলো ঢাললাম। এরপর আমি একে একে করে সব ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করছি। নিচ্ছি ছোলা অ্যাড করছি, 3 টেবিল চামচ ছোলা নিলাম। এরপর নিচে আমি কোঁচানো পেঁয়াজ, এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কোঁচানো ছিল। এরপর আমি অ্যাড করছি টমেটো কুচি, এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো ছোটো করে কেটেছি। এরপর আমি অ্যাড করছি শসা কুচি, এরপর অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি দেব ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ। এরপর অ্যাড করছি আমি সল্ট, 1/2 টেবিল চামচ। এরপর আমি অ্যাড করব সর্ষের তেল, 1 টেবিল চামচ। এরপর আমি আসছি তেঁতুল গোলা জলে, যেটা অ্যাড করছি। দেখে নিন, তেঁতুল গোলা জলটা কিন্তু খুব পাতলা হলে হবে না, এটা একটু গাঢ় রাখাই ভালো। টকটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ভাজা মশলা, 1 টেবিল চামচ আমি নিচ্ছি। এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। একটু আমি লেবু দেব, লেবুর রস, পাতি লেবুর রস। আপনারা চাইলে অন্য কোনো লেবুর রসও ব্যবহার করতে পারেন। ইয়া
আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি কোনো কিছু দিতে হবে কি না। পরিমাণ একদমই ঠিক আছে। এবার আমি সার্ভ করার জন্য এটা একটা বোলের মধ্যে রাখছি। এবার আমি গার্নিশিংয়ের জন্য দেব ঝুরি ভাজা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।